আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার আজকে পাঠের বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে নবী রাসূলের পরিচয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেই সব বিষয়ে আমাদের পাঠের অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের মদিনায় হিজরত, মদিনা সনদ, বদরের যুদ্ধ, হুদায়বিয়া সন্ধি, মক্কা বিজয়, মক্কাবাসীদের ক্ষমা, বিদায় হজ ও ভাষণ। ইতিপূর্বে শিক্ষার্থীরা আমরা মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মেরাজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মেরাজের পরবর্তী অংশ থেকে শুরু করব। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে হিজরত। হিজরত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে দেশ ত্যাগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য মক্কায় অনেক অত্যাচারিত ও নিপীড়িত হন। মক্কাবাসীরা তার এবং তার সাহাবিদের উপর অকথ্য নির্যাতন করেন। তাদের নির্যাতনে সে মর্মাহত এবং ব্যথিত হন। ইতিমধ্যেই হজের মৌসুমে 621 খ্রিস্টাব্দে মদিনা থেকে একটি দল হজ করে গোপনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তী বছর হজের মৌসুমে দুইজন মহিলাসহ 75 জনের একটি দল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তাদেরকে মদিনায় দাওয়াত দেয় এবং মদিনায় তাদেরকে সকল সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের পক্ষ থেকে এই আশ্বাস পেয়ে অত্যন্ত খুশি হন এবং তার আল্লাহর উপর যেহেতু অটল বিশ্বাস এবং আস্থা ছিল, তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর হুকুমের অপেক্ষা করতে থাকেন। কিন্তু দিন দিন মক্কাবাসীদের অত্যাচার বাড়তেই থাকলো। অবশেষে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণকারী মক্কাবাসীদেরকে ধীরে ধীরে মদিনায় হিজরত করতে পাঠালেন। মক্কাবাসীরা যখন দেখল ইসলাম ধর্ম গ্রহণকারীরা নিরাপদ স্থানে চলে যাচ্ছে, তখন সকল গোত্র মিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। তারা রাতের বেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহ ঘিরে ফেললো এবং প্রত্যুষে তাকে হত্যা করার ফন্দি করল। আল্লাহ তাআলা এই ফন্দি, কাফিরদের এই ফন্দি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এবং উনি মদিনায় তাকে চলে যাওয়ার হিজরত করার নির্দেশ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন পর্যন্ত কিন্তু মক্কাবাসীদের অনেক ধন সম্পদ আমানত ছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার গৃহে রেখে সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন। প্রত্যুষে মক্কার কাফিররা তার গৃহে ঢুকে যখন তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তখন তারা ক্রোধে ফেটে পড়ল। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদের দল সম্পদ তাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারী দেখে তারা কিন্তু মনে মনে খুব লজ্জিত পেতে থাকলেন। তৎক্ষণাৎ তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছু নিলেন। তখন পথিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাউর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন এবং সেই গুহায় তারা 3 দিন অবস্থান করে 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর মদিনায় হিজরত করলেন। তাহলে আমরা চলো প্রথমেই জানি হিজরত কাকে বলে। হিজরত কাকে বলে, হিজরতের কারণ কী?
হিজরত শব্দের অর্থ দেশে কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা পরিকল্পনা করলে 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় চলে যান। তার জন্মভূমি ত্যাগ করে মদিনায় যাওয়াকে হিজরত নামে অভিহিত করা হয়। হিজরতের কারণ এক, মক্কায় কাফেরদের নির্যাতন ও মহানবীকে হত্যার ষড়যন্ত্র। দুই, মদিনায় ইসলামের প্রচার ও প্রসার লাভ। তিন, ইসলামের অনুসারীদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করণ। চার, সর্বোপরি মহান আল্লাহর নির্দেশ। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম হিজরত কাকে বলে এবং হিজরতের কারণ। এখন আমরা জানব হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল। মক্কা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। স্বাভাবিকভাবেই মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় চলে যান তখন তার মন অত্যন্ত ব্যথিত ছিল। তার জন্মভূমি মক্কা ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, খুব ব্যথিত হয়েছিলেন, তাই তিনি অশ্রু ভেজা চোখে বারবার পিছনে তাকাচ্ছিলেন। মুহাজির কাকে বলে? মুহাজির মানে হিজরতকারী, অর্থাৎ মক্কা ছেড়ে যারা মদিনায় হিজরত করেছেন সেই সকল সাহাবিদেরকে মুহাজির বলে। তবে ইসলামের ইতিহাসে মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যায় তাদেরকে বলা হয় মুহাজির। তাহলে আমরা জেনে গেলাম এখানে মুহাজির কাকে বলে। মক্কা ছেড়ে মদিনায় যারা যান কাফিরদের অত্যাচারে তাদেরকে মুহাজির বলে। এখন জানব আনসার কাকে বলে। হিজরতের পর মদিনায় যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও তার সাহাবিগণকে আশ্রয় প্রদান ও সাহায্য সহযোগিতা করেছিলেন তারাই হলেন আনসার। মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে কে ছিলেন? মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? মক্কার সাউর পাহাড়ের গোয়ায় আশ্রয় নিয়েছিলেন, সেখানে তিন দিন অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি কখন মদিনায় পৌঁছান? মহানবী সাল্লাল্লাহু আলাইহি 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর মদিনায় পৌঁছান। মদিনার সনদ। তাহলে হিজরতের অংশ থেকে শিক্ষার্থীরা আমরা যে সকল প্রশ্ন পাই সে সকল প্রশ্ন এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা মদিনা সনদ সম্পর্কে জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় পৌঁছান তখন মদিনার আবাল বৃদ্ধ বনিতা সহ সকল মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তখন তিনি মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। মদিনায় বসবাসরত সকল মুহাজির এবং আনসার এবং ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে সম্প্রীতি রক্ষা করে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি একটি সনদ চালু করেন। সেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সনদ, তাকেই মদিনা সনদ বলে। তাহলে চলো এখন আমরা জেনে নিই মদিনার সনদ কী। মদিনার সনদ হল পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনায় বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্পাদিত একটি লিখিত চুক্তি। এই সনদে 47টি ধারা ছিল। মদিনা সনদ কাকে বলে? 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং মদিনার আদর্শ ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। এই সময় সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা পৃথিবীর ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। শিক্ষার্থীরা এখান থেকে আমরা জেনে নিলাম মদিনার সনদ কি, মদিনার সনদ কাকে বলে। এই দুটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা একটি বড় প্রশ্ন শিখব, অর্থাৎ মদিনা সনদের 6টি ধারা লিখো।
আমরা জানি মদিনা সনদে মোট ধারা ছিল 47টি। এর থেকে 6টি ধারা আমরা এখন শিখব। এক, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না। সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। তিন, কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। চার, হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হল, মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হল। পাঁচ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। ৬, সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু তা মীমাংসা করে দেবেন ইত্যাদি। তাহলে মদিনা সনদ কাকে বলে, মদিনা সনদ কি এবং মদিনা সনদের ৬টি ধারা লিখো, আমরা মদিনা সনদ থেকে এই প্রশ্নগুলো শিখে ফেললাম। এখন আমরা শিখব বদরের যুদ্ধ সম্পর্কে। বদর ইসলামের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য একটি যুদ্ধ। বদর যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ ছিল মুসলিমদের উত্তরোত্তর বৃদ্ধি। মদিনায় মুসলমানরা দলে দলে যোগদান করতে, মানে মদিনায় ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগল। মুসলিমদের এই বাড়তি সংখ্যা দেখে মক্কার কুরাইশরা হিংসায় জ্বলে পড়ে মরতে লাগল। তারা মদিনার মুসলিমদেরকে কীভাবে দরাশায়ী করবে সেই ফন্দি ফিকির করতে লাগল। সেই ফন্দি ফিকিরের ফলে এই বদরের যুদ্ধটা সংঘটিত হয়। বদরের যুদ্ধ কাকে বলে, এই যুদ্ধের ফলাফল ৫টি বাক্যে লিখ। ৬২৪ খ্রিস্টাব্দে বদর প্রান্তরে মক্কার কুরাইশ বাহিনী ও মদিনার মুসলমানদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে বদর যুদ্ধ বলে। এই যুদ্ধের ফলাফল ৫টি বাক্যে এখন আমরা শিখব। ১, বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সহ ৭০ জন মারা যায় এবং ৭০ জন বন্দী হয়। ২, মাত্র ৩১৩ জন সৈন্যের মুসলিম বাহিনীর কাছে কুরাইশদের বিশাল বাহিনী পরাজিত হয়। যুদ্ধ বন্দীদের ব্যাপারে নতুন নীতি গ্রহণ করা হয়। যুদ্ধ বন্দীদের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেয়। উনি ৭০ জন যে বন্দী হন সেই ৭০ জনের মধ্যে প্রতিটি শিক্ষিত বন্দির মুক্তিপণ জারি করেন, যে প্রতিটি শিক্ষিত বন্দি ১০ জন করে মুসলিমদেরকে শিক্ষিত করবে। এতে করে মদিনায় শিক্ষিতের সংখ্যা অনেক বেড়ে যায় এবং বন্দীদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালো ব্যবহার করতেন। তারা নিজেরা না খেয়ে বন্দীদের খাওয়াতেন। কাফেরদের মনে ভীতির সঞ্চার হল, কারণ মক্কার কুরাইশ বাহিনী ছিল সংখ্যায় অনেক আর মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জন এবং মুসলিম বাহিনীর কাছে কোনো অস্ত্র শস্ত্র তেমন ছিল না, কিন্তু মক্কার কুরাইশ বাহিনীর কাছে ছিল বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র। এত বিপুল পরিমাণের সৈন্য এবং এত বিশাল অস্ত্র সামগ্রী নিয়েও তারা মদিনার কিছু অল্প কিছু মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয়। এতে তাদের মনে ভীতি সঞ্চার করে। মুসলমানদের পরবর্তী যুদ্ধসমূহে জয়লাভের পথ সুগম হয়। বদরের যুদ্ধে মুসলিমগণ জয়ের পরে কাফেররা এত ভয় পায় যে তারা মুসলিমদের তখন থেকে ভয় পেতে শুরু করে এবং পরবর্তী মুসলমানরা মুসলমান ও কাফেরদের মধ্যে ২টি বিশাল বিশাল যুদ্ধ সংঘটিত হয়। একটি হচ্ছে খন্দকের যুদ্ধ এবং আরেকটি হচ্ছে উহুদের যুদ্ধ। ২টি যুদ্ধেই মুসলমানরা জয়লাভ করে, কিন্তু তারপরেও মুসলমানদের কিছু ভুলের কারণে উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবি শহীদ হন এবং এই যুদ্ধেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়।
এই যুদ্ধে অনেক ধ্বংস হয়। এখন আমরা জানবো হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার 1400 সাহাবি সহ মক্কার 9 মাইল দূরে হুদাইবিয়ার নামক স্থানে অবস্থান করে। সেখানে তারা উমরা করতে তখন তারা মক্কায় যান, কিন্তু মক্কাবাসীরা তাদের সেই বছর উমরা করতে বাধা দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসাবে পাঠান, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফিরতে অনেক দেরি হয়। রব উঠে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নেন। এতে করে মক্কার কাফিররা ভীতি মক্কার কাফিরদের মধ্যে ভীতি সঞ্চারিত হয় এবং তারা সন্ধির জন্য আবু সুফিয়ানকে পাঠান। তাহলে চলো আমরা জেনে যাই মদিনাবাসীদের উপর অনেক অত্যাচার ও নিপীড়ন চালাতে থাকে। তখন এই মক্কা বিজয়ের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হন। কুরাইশ ও তাদের মিত্ররা হুদাইবিয়ার সন্ধি শর্ত ভঙ্গ করে মুসলিমদের মিত্রদের উপর আক্রমণ করে এবং সন্ধি বাতিল করে। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির রমজান মাসে 10,000 সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা দেন। 10,000-এর বিরাট বাহিনী দেখে মক্কা কাফেরগণ অত্যন্ত ভয় পেয়ে যায়। অবস্থা ব্যাপারটি দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু মক্কায় স্বাগত জানায়। ফলে মহানবী সাল্লাল্লাহু বিনা বাধা কোনো রকম রক্তপাত ছাড়াই মক্কা জয় করেন। এটি ইসলামী ইতিহাসের একটি রক্তপাতহীন বিজয় হিসেবে পরিচিত। এই গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা বিজয়ের কাহিনী। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত সম্পর্কে আমরা জানব। যে মক্কাবাসী পদে পদে রাসূল সাল্লাল্লাহু বাধা দিয়েছিল তাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এমনকি জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল, সেই মক্কার এক ছোট্ট আধিপত্য লাভ করে মহানবী সাল্লাল্লাহু তাদের সবাইকে ক্ষমা করেছিলেন। উহুদ যুদ্ধে নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানের মতো ইসলামের চিরশত্রুকেও তিনি ক্ষমা করেছিলেন।
এর আগেও আমি শিক্ষার্থীরা তোমরা তোমাদেরকে বলেছি যে উহুদ যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবী নিহত হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাঁতও উহুদ যুদ্ধে শহীদ হন এবং এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার চাচার মৃত্যু দেহ থেকে কলিজা তেলি বের করে সেটা চর্বণ করেছিল এহেন হিন্দাকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমার দৃষ্টান্ত ইতিহাসে বিরল এখন আমরা জানব বিদায় হজ সম্পর্কে বিদায় হজ কাকে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম হিজরিতে হজ পালনের ইচ্ছা করলেন এটা ছিল তার জীবনের শেষ হজ এরপর তিনি আর হজ করার সুযোগ পাননি তাই একে বিদায় হজ করলেন কারণ এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন তারপর উনি আর হজ করতে পারেননি বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দেন সেখান থেকে ছয়টি বাক্য বলেন প্রথমেই আমরা জেনে নিই বিদায় হজের ভাষণটা কি এবং এই ভাষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উদ্দেশ্যে কোথায় দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময় তার সাথে লক্ষাধিক সাহাবীও হজ পালন করতে পালন করেন এই হজেই তিনি আরাফাত ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে এক মর্মস্পর্শ ভাষণ দেন এটি ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে খ্যাত এই ভাষণ থেকে এখন আমরা ছয়টি বাক্য শিখব এক সকল মুসলমান পরস্পর ভাই ভাই দুই আজকের এই দিন এ স্থান এ মাস যেমন পবিত্র তেমনি তোমাদের পরস্পরের জানমান ও ইজ্জত আবরু পরস্পরের নিকট পবিত্র তিন অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে অধীনস্থ কার অধীনস্থ হচ্ছে যারা তোমার অধীনে কাজ করে সেটা হতে পারে তোমার ঘরের পরিচারিকা হতে পারে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী অধীনস্থদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ভালো ব্যবহার করতে বলেছেন তোমরা যা খাবে তাদেরও তো খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তাই পড়াবে চার একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না পাঁচ ঋণ পরিশোধ করতে হবে সর্বপ্রকার সুদ হারাম করা হলো সকল সুদের পাওনা বাতিল করা হলো ছয় নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে পুরুষের উপর নারীরও তেমন অধিকার আছে তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের পাঠ্য বইয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিদায় হজ পর্যন্তই ছিল পরবর্তীতে আমরা অন্য কোনো নবীর জীবনাদর্শ নিয়ে আসব ততদিন পর্যন্ত আল্লাহর অশেষ সহমতে তোমরা যে যেখানে আছো ভালো থাকবে খোদা হাফেজ